Hello viewers, welcome back to my channel Dr. Taylor Healthcare Tips. আজকে আমি আপনাদের সাথে একটা আমাদের হিউম্যান বডির একটা ভাইটাল অর্গান নিয়ে অর্গানের সমস্যা এটা নিয়ে একটু শেয়ার করব। কি কি সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ভাইটাল অর্গান কিডনির ডিজিজ আপনি ভুগতেছেন, সেটা নিয়ে আমি আজকে শেয়ার করব। তার আগে যারা আমার ভিডিও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সহায়ক হবে। আর বেল আইকনটা পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এটা আপনাদের জন্য খুবই উপকৃত হবে আশা রাখি। আমার ইনফরমেশনটুকু আপনাদের কাজে লাগবে। আমি যে অর্গানটা নিয়ে কথা বলছি সেটা হলো কিডনি। দুইটা কিডনি থাকে আমাদের বডিতে, আমাদের এই পিছনে ব্যাকে ভার্টিব্রাল রিজনে এই কিডনি দুটা থাকে, দুইটা দুই পাশে থাকে। এটার মেইন ফাংশন হলো যত ওয়েস্ট প্রোডাক্ট আছে, যত ময়লা আবর্জনা আছে, এটাতে এই কিডনিটা শেখে বের করে দেয়। ইলেকট্রোলাইটস লেভেল, তারপর আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে এলো কিডনি। কিডনিটা আসলে বাংলা ভাষায় এটা একটা কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়। আর এটার মেইন ফাংশন গুলো হলো, এটা নিয়ে আলোচনা করছি, ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করে দেওয়া। আপনাদের বডিতে, আমাদের বডিতে অনেক ধরনের ড্রাগ রাখি, ড্রাগ নেই, এই ড্রাগ অপ্রয়োজনীয় ড্রাগকে বের করে দেওয়া। বডির ফ্লুইড, আপনি কত পরিমাণ পানি থাকবে বডিতে সেটা এটা ব্যালেন্স করে। বিভিন্ন ধরনের হরমোনকে রিলিজ করে, হরমোনকে রিলিজ করে ব্লাড প্রেশারকে রেগুলার করে। আপনার ভিটামিন ডি, এটা ভিটামিন ডিটা প্রোডিউস করে সূর্যের আলো নেওয়ার পরে এই ভিটামিন ডিটা তৈরি করার দায়িত্ব হলো এই কিডনির। আপনার ব্লাড সেলকে, কতটুকু ব্লাড সেল লাগবে আমাদের বডিতে, রেড ব্লাড সেল বা হোয়াইট ব্লাড সেল, সেটা এটাকে নিয়ন্ত্রণ করে, প্রয়োজন যা সেটাই এটা দেয়। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই অর্গানটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ। অনেকে জানেন, পেপার পত্রিকাতে পড়েন, যখন কিডনি ফেইলিওর হয় আর মানুষকে বাঁচানো যায় না, তাহলে অবশ্যই আমাদের এই কিডনির যত্ন নিতে হবে। কিডনিকে যাতে সুস্থ করতে পারি, আমরা সুস্থ রাখতে পারি, আগে থেকে আমাদের এই ব্যাকআপটুকু দিয়ে রাখতে হবে, যত্নটা করতে হবে, তাহলে আমাদের এই কিডনি ফেইলিওর আসবে না, কিডনির চিকিৎসা করতে পারবেন না। এটা আসলে অনেক পেশেন্টই আছে কিডনি চিকিৎসা করার ক্ষমতা রাখে না, অ্যাবিলিটি রাখে না, আর যারা রাখে তাদের আসলে কিডনি যখন ফেইলিওর হয় তখন ওই টাকা পয়সা দিয়েও কাজ হচ্ছে না। অতএব আমাদের আগে থেকে এটা টেক কেয়ার করলে আশা রাখি আপনাদের সমস্যা হবে না। যদি যে সিমটম গুলো আজকে আমি আলোচনা করবো, এই সিমটম গুলো যদি আপনারা অবলোকন করতে পারেন, দেখেন আপনার বডিতে অ্যারাইজ হয়েছে, সাথে সাথে আপনার ডাক্তারের সাথে একজন স্পেশালিস্টের কাছে যে যোগাযোগ করবেন, তাতে আগে থেকে ট্রিটমেন্ট নিতে পারেন। তাহলে আসি, কি কি সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি রোগ হয়েছে, কিডনির সমস্যা অ্যারাইজ হয়েছে। নাম্বার ওয়ান যেটা, যেটা হলো অবসন্নতা বা ফিটিক। আপনি অল টাইম শুধু টায়ার্ড ফিল করবেন। আপনার যখন কিডনি এটা কাজ করতে পারে না, একটা হরমোন আছে ইরিথ্রোপয়েটিন নামে একটা হরমোন আছে, যে হরমোনটার কাজ হলো অক্সিজেনকে ক্যারি করে নিয়ে আপনার মাসেলে চলে যাওয়া, ব্লাড সেল তৈরি করে মাসেলে নিয়ে যাওয়া। যখন কিডনি এটা ফেল করে তখন এটা এনিমিয়া দেখা দেয়, আমাদের ব্রেনে ব্রেন টায়ার্ড হয়ে যায় এবং এনিমিয়াটা দেখা দেয়। আর নাম্বার টু যেটা, ফিলিং কোল্ড। আপনার ঘরের সব লোকে বলবে যে আমার সাথে আমাদের গরম লাগতেছে, কিন্তু যে কিডনি রোগী সে বলবে যে না আমার তো ঠান্ডা লাগতেছে। নাম্বার থ্রি, শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ আপনার শ্বাসটা নেওয়া শর্ট টাইম হয়ে যাবে, কিছুক্ষণ পরে হাঁপিয়ে শ্বাস টানতে হচ্ছে অ্যাজমা রোগীর জন্য। নাম্বার ফোর, ফিলিং ফেইন্ট, ডিজিনেস, চোখে ঝাপসা দেখবেন, খুব উইক লাগবে, যেটা বলছি অবসন্ন অবসন্ন লাগবে। রোগী এসে বলবে আমি সবসময় টায়ার্ড ফিল করি, সবসময় আমাকে অবসন্ন লাগে। নাম্বার ফাইভ, আপনি ক্লিয়ারলি কোন চিন্তা করতে পারবেন না, ক্লিয়ার চিন্তা মাথার মধ্যে আসবেন না, অথবা আপনি
কিছু মনে রাখতে পারবেন না, হঠাৎ হঠাৎ করে আপনি সবকিছু ভুলে যাবেন। কারণ হলো আপনার বডিতে কিডনি যেহেতু কাজ করতে পারবে না, কিডনি ফেলিয়র হলে আপনার বডিতে অ্যানিমিয়া ডেভেলপ হবে, অ্যানিমিয়া ডেভেলপ হলে আপনার ব্রেনে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবেন না, কারণ অক্সিজেনটা নিয়ে আসবে রেড ব্লাড সেল থেকে পাওয়া যাবে, কিন্তু এটা যখন কিডনি ফেল হয় তখন এই জিনিসটা হয় না, অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না, এই জন্য আপনার এই এই ট্রাবলটা দেখা দেয় কিডনি, তখন আমাদের ব্রেন কাজ করে না। ৬ নম্বর হলো আপনার চুলকাবে, যেখানে সেখানে বডিতে চুলকাবে, কোনো চুলকানি নাই, কোনো সোরিসিস নাই, স্কিন স্কিনের প্রবলেম নাই, তারপর দেখা যায় শুধু চুলকায়, রোগী এসে বলবে যে আমার যখন তখন চুলকানি হয়, কিন্তু আসলে এটা চুলকানি না, আমার মনে চাই শুধু চুলকাইতে। নাম্বার ৭, সোয়েলিং হ্যান্ড ফিট ফেস, আপনার ফেস গুলো ফুলে যাবে, হাতে পায়ে পানি আসবে, হাতের অ্যাঙ্কেল গোড়ালিতে পানি আসবে, রোগী এসে বলবে ডাক্তার আমার পায়ের গোড়ালি ফুলে গেছে সিম্পটম। নাম্বার ৮, আপনার মুখে যে খাবার খাবেন খাবার মেটালের টেস্ট বা লোহার টেস্ট আসবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এনিমিয়া ব্রেথ, অ্যামোনিয়া ব্রেথ, যেটা হবে রোগী এসে বলবে যে ডাক্তার আমি মাছের গন্ধ পাই, রোগীর যে অ্যাটেন্ডেন্স আছে তারা এসে বলবে যে ওনার কাছ থেকে শুধু মাছের গন্ধ, ওনার শ্বাস থেকে মাছের গন্ধ পাওয়া যায়। নাম্বার ৮, আপনার স্টোমাক আপসেট থাকবে, নসিং বমিটিং হবে, এটা হলো আপনার হজমের সমস্যা হবে, কারণ হলো কিডনি তো ওয়েস্ট প্রোডাক্ট বের করে দেওয়ার কথা, যখন ওয়েস্ট প্রোডাক্ট বের করতে পারে না, এটা ব্লাডে জমা হয়ে থাকে, তখন ইউরেমিয়া নামে একটা কন্ডিশন, হেলথ কন্ডিশন দেখা দেয়, যেটার কারণে আপনার বমিটিং হওয়ার কথা, বমি আসতে পারে, অথবা ক্ষুধামন্দা দেখা দিতে পারে, ওয়েট লস দেখা দিতে পারে। তারপর আসেন আপনার রাত্রে, অনেক রাত্রে, রাত্রে ২টা ৩টা সময় উঠে প্রস্রাব করতে হবে। তারপর সিম্পটম হলো ফুমিং অথবা বাবলি ইউরিন, আপনি যখন প্রস্রাব করবেন তখন শুধু গেল বাবল উঠবে, প্রস্রাবের মধ্যে যদি একটা পাত্রে প্রস্রাব করেন, পাত্রে প্রস্রাব করে দেখা যায় শুধু গেল বাবল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিম্পটম, বা ফুমি, প্রস্রাবটা যখন পাত্রে পড়বে তখন দেখবেন একদম ফুমে ভরে গেছে, বাবল পড়ে গেছে, এটা আপনার অনায়াসে টেস্ট করতে পারেন, কারণ হলো টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে তাহলে কিডনি প্রবলেম আছে, তখন আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তারপরে সিম্পটম হলো ব্রাউন অথবা রেড অথবা পার্পেল ইউরিন হবে, অর্থাৎ কালার ইউরিন, প্রস্রাব তো থাকবে পানি কালার, কিন্তু এটা যখন কালার ইউরিন হবে তখন আমাদের বুঝতে হবে যে এটা আসলে আমার সামথিং রং উইথ কিডনি। নেক্সট এবং লাস্ট সেটা হলো প্রেশার দিয়ে প্রস্রাব করতে হবে, যখন প্রস্রাব করবেন অহরহ প্রস্রাবটা অনায়াসও হবে না, মানে কুদ দিয়ে প্রেশার দিয়ে প্রস্রাব করতে হবে। ভিউয়ার্স, যে সিম্পটম গুলো বলেছি এই সিম্পটম গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই সিম্পটম গুলো যদি কারো বডিতে অ্যারাইজ হয় তাহলে বুঝতে হবে যে আপনার কিডনিতে সামথিং রং, আপনাকে কিডনি স্পেশালিস্টের কাছে যাইতে হবে, আপনার ডাক্তারের কাছে যাইতে হবে। এই সিম্পটম গুলো অ্যারাইজ হলে কারো বডিতে আপনার দেরি করবেন না, সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন, এটা আপনাদের জন্য মঙ্গল হবে। আশা রাখি আমার এই ভিডিওটা দ্বারা আপনাদের উপকৃত হবেন এবং ফলো করবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে ওনারও কষ্ট হতে পারে, সাবধান হতে পারে, তার যাতে কিডনি নষ্ট না হয়, কারণ কিডনি একটা ভাইটাল অর্গান, কিডনি ফেলের হলে মানুষ বাঁচে না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।